everything is neat. Yeah. Can I mix? Good job. Assalamu alaikum. Welcome to Aisha's Healthy Meal. আমি আয়েশা আপনারা সকলরে ওয়েলকাম জানাইলাম আজকের চ্যানেলটা দেখার লাগি আশা করি আপনারা ভালো লাগবো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিবা আর সাবস্ক্রাইব করে আমার লগে থাকবা ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির লগে শেয়ার করবা আজকের ব্লগটা হয়েছে গিয়া আমরা হলিডে যাইতাম আর হই হলিডে যাইমু কিতা হরাম কথা যা পারি আপনার লগে শেয়ার করবো লাস্ট ব্লগ হয়েছি না আমরা হয়ে যাইমু আমরা ছয় ঘন্টার লাগি যাইমু হলিডে সাউথ এন্ড সি বিচ হ যেহেতু সুন্দর ওয়েদার কয়েকদিন থেকে আছে আর আমার যখন নতুন নিউ বেবি তাই হলে ফার্স্ট টাইম আমরা যাইলাম নর্মালি লোকাল ট্রেন বাস এটা তো আর ইউজ করছি বাট লং জার্নিত কোনো হানো যাওয়া হয়েছে না সো প্লেন জার্নির আগে আমরা চিন্তা করলাম একটু লং একটা ট্রিপ দেওয়া দেখি কিলা লাগে আর তাই কিলা যায় সো আলহামদুলিল্লাহ দেখতে পারা আমরা অলরেডি ট্রেনে উঠে গেছি আর ট্রেন সুন্দর নাইস অ্যান্ড ক্লিন আর হয়েছে গা একবারে খালি আছিল যেহেতু আমরা মর্নিংয়ের ট্রিপও যাইলাম আর মর্নিংয়ের টিকিট আমরা কাটছিলাম তার কারণে ট্রেনটা বেশ একটু ফাঁকাও আছিল আর এটা যখন লন্ডনের একটু আউটসাইডে দিয়ে পড়ছে যার কারণে অনেক সুন্দর সুন্দর জায়গা আছিল অনেক সুন্দর সুন্দর অ্যানিমালস আমরা দেখতে পারছি সব সময় সপ্তাহ রেকর্ড করা হয়েছে না কারণ বেবি লগে যখন তাইরেও লুক আফটার করা লাগছে আর বারবার ক্যামেরাও বাহরদার ইচ্ছা হয়েছে না আর সুন্দর বিনরও সেকশন একটা আছে একটা দেখলাম বিনও আছে আর দেখতে পারা এখন আমরা টিকিট লাগাই লাগাই যাইলাম দুইটা ট্রেন যখন সো দুই নম্বর ট্রেনের সময় আমি একটু রেকর্ড করছিলাম তারপর আমরা তো ট্রেন থেকে বার হইলাম বার হইয়া আমরা মনে করলাম কিছু খাওয়া দরকার আছে আমরা একবারে সকাল বার হয়েছিলাম প্রায় 9টার সময় সো তোরা স্ন্যাক্স লইলাম স্ন্যাক্স বলতে একটু ব্রেকফাস্ট আর আমি আমার লাগি লইছি ক্যাপাচিনো মেশিনটার মাঝে একটু ঝামেলা হয়েছে আমরা এখানে একলাখান ইউজ করি বাট হিনোর মাঝে আরো লাগান আছে মেশিন ওখানে আমরা দেখলাম আর এখন ফাইনালি কফি বনের দেখতে পারা আমার কফি অলরেডি হয়ে গেছে আমরা এখন বাজে যাইমু বাড়ি যাইমু বলতে আমরা একটা স্টেশনের খান্দার একটা শপ আছিল সাউথ এন্ড সি আমরা অলরেডি আছি দেখতে পারা বিচর খান্দাত সো আমি যেটা হইমু বিচর যাইবার সময় আপনারা এক্সট্রা ইনাফ কাপড় নিতে হইবা ফুডস অ্যান্ড ড্রিঙ্ক মাস্ট রাখতে হইবা কারণ সেগে এখানে মাঝে ভেরি এক্সপেন্সিভ সপ্তাহ শপ আছে কেএফসি ম্যাকডোনাল্ড এরপরে শপিং সেন্টারও আছে সপ্তাহ আছে বাট 20 মিনিটের মতো লাগবো আর কি আইতে আর কি সব আর বেবি তাহলে তো তাড়াতাড়ি আটা যায় না সো একটু সময় আত লইয়া বার হইবা যাহাতে তাড়াহুড়া না করিয়া আস্তে আস্তে সপ্তাহ দেখিয়া লইতে পারি অনেক শপ আছে সব সফর সফর মাঝে ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইস অকল লোকাল যারা থাকেন তারা তো আর জানেন কোন শপ গিলা বাট আমরা যারা দূর হয়ে থাকি গেছি আমরা লাগে একটু প্রবলেম হয়েছি আমরা কিছু জিনিস একটু এক্সপেন্সিভ করে লই লিছি অন্য শপ গিয়ে দেখি এটা তো ভেরি চিপ আমরা এনে মেইনলি কোনো শপিং করার উদ্দেশ্যে গেছি না আমার ফোরা তো দেখতে পারো একটা বাকেট আর একটা ইটারে কি তাকে স্কুপিং করার লাগে হে বালু দিয়ে প্লে করতো অটার লাগে আমরা একটা লইয়া দিয়েছি আর টুকিটাকে কিছু শপিং করছি সো ওগুলো আপনারা লোক আজকে শেয়ার করব আজকে ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া আমার লগে থাকবা আর সুন্দর পুষিয়ারের জায়গা আছে পুষিয়ার সাথে একটা লাগিয়ে লইয়া দিতে পারেন আর দেখতে পারা আমরা ও মাত্র ইয়ে ফসলাম বিচ্ছ
আর এই বিচের নাম হয়েছে গিয়া সাউথার্ন সি বিচ। আরও সুন্দর সুন্দর ভিডিও আইব ইনশাল্লাহ, সো আপনারা লগে থাকা আর দেখতে থাকা। আর এখন আমরা যেটা হলাম ইনের মাঝে দেখতে পারা, আমার হাজবেন্ডে একটা বেডশিট আমরা মেট একটা লইয়া গেছিলাম, সো ওটা বিছানির চেষ্টা করা। আর অনেক বাতাস, আপনারাও গেলে একটা ম্যাট অথবা বেডশিট লাগে চলে আসে, পারেন বালু তো যাতে গরম আওয়া ফরে কুইকলি ওয়াশ করতে পারেন। তারপর আমরা যেটা করলাম গিয়া তুরা স্ন্যাক্স আনছিলাম, স্যান্ডউইচ ক্রিপস ও তা তুরা ফ্রুটসও আনছি চকলেট, সো তা আমরা এখন একটু খাইমু। দেখা যায় আমরা ফটো ভিডিও করতে করতেও সময় যায় কি খাওয়ার তেমন একটা চান্স মিলে না, মানে ফানি সপ্তাহটা দেখতেও ভালো লাগে গিয়া। আর আমার ফুয়াইও প্লে করা হেজে পালা ফায় মাটি বালু ওটা দিয়ে প্লে করতে, আমরা এখন যাইমু কি বিচ থাকি। সো যাওয়ার পথে দেখলাম ওলা সুন্দর ফানি বারোয় লাইক 30 সেকেন্ড লাগে ফানি বারোয় ফিরবার ফানি যায়, ফিরবার 30 সেকেন্ড পরে আই হয় নারো ফুরুতাই নাসলা তারাইও প্লে করা। আমার ফুয়াইও দেখি মাসাল্লাহ দিয়েও এনজয় করে, আর আমি হয়েছিলাম যে আমরা তো যাইবার সময় দেখলাম না, নাইলে তো আমরাও ওনার মাঝে একটু সময় প্লে করলাম নিয়ে। আর আমরা যখন 6 ঘন্টার জার্নি আসছিল, আমরা 4টার সময় ট্রেন ক্যাচ করা লাগবো, ওটার লাগি আমরা বেশি সময় আসলাম নাই না, মাত্র 5 মিনিট। আর ওই গিয়া ই সাইডে আমরা যাইবার সময় আসলাম না, রোডের হো পাশে আমরা গেছিলাম আর ই পাশটা আমরা দেখছি না, সো এখন আমরা দেখে দেখে যাই আমরা কিছু লইতাম না। আগেও হয়েছে আমরা শপিং করার কোনো উদ্দেশ্যে আইসি না, যদি টুকটাক ভালো লাগে তাইলে আমরা লইবার চেষ্টা করব। আরও একটা দেখতে পারা রোলার কোস্টার, আমরা এটা কিছুই বার কুয়ার ইউজ করছি না, নর্মালি দেখা যায় আমরা ইলা হলিডে কিংবা মেলাত গেলে ওটা ইউজ করি। আমরা মেন উদ্দেশ্য আছে বিচে যাওয়ার, বিচ দেখা, আমার ফুয়াই প্লে করতো, সো হে প্লে করছে ওটাও আলহামদুলিল্লাহ ওটাও আমরা চাইছিলাম। এখন আমরা লিফ্টর লাগি ওয়াইট হরাম, আর লিফ্টগুলোও অনেক ফাস্ট আসিল, নর্মালি লিফ্টের লাগে বাক্যা সময় ওয়াইট হওয়া লাগে। আর লিফ্টের সাইডে দিয়েছে ও একটা জায়গা রাউন্ড, খালি রাউন্ড রাউন্ড করিয়া যেতে পারবার, আমরা অনেক অনেক সুন্দর পিকচার তুলছি, সুন্দর ভিউ হয় ওখানে মাঝে, লাইক আস্তা সাউথার্ন সি লাগে ওখান থেকে দেখা যার। তারপর আমরা যেটা করলাম একটা সপর মাঝে আইসি, সুসপ আইবার কোনো কথা আসিল না, পরে দেখলাম আমার ফুয়াই পানি দিয়ে যেন প্লে করছে লাগে, আস্তা ট্রেইনার হেভি যাই লাইছে একবারে সকসো ভিজি গেছে গিয়া, আর খালি খোফাওয়ার মাঝে ইচে করে খাজুয়ার, সো আমরা মাতি মাতি আইরাম হইরাম তুরা হোয়াইট হরো দেখে কি তা করতাম ড্রাইভি বনে, আমরা তো ম্যাকডোনাল্ডও গিয়া খাই মনে হে ম্যাকডোনাল্ড পালা ফাই, সো ওটা বুঝাই আমার কি আর হাতটা দেখি সুসব, সো ওখানে আইসি তো তারা এবাই চুজ করো আর আমি এবাই দিয়ে বেরিন তো স্লিপার দেখলাম। আমি যখন রইতাম না আমি জাস্ট ভিডিও করলাম দেখলাম প্রাইস গেলা কিতা, যদি ভালো প্রাইস থাকে লইবার আশা আছে, বাট আমি লইছি না। সুন্দর শু আছে বাট ই সব যাটা শু জম হয় একটা আমরা এখানেও আছে, তিনটা কি তো বইয়া লই এইবার কোনো দরকার নাই। আর ওনার মাঝে দেখতে পারা এক বেটা অলমোস্ট বেটিন তো লাহান দেখতে, লিপস্টিক কপালের মাঝে ঠিপ আর কাপড় সুপর আর শু দেখতে পারা তার স্পেশাল শু, সো তাইন খালি বেলুন কলা বানাইয়া দিয়া বাটারফ্লাই ক্যাট ডগ ককরাই অল যে তা সাইরা ওটা বানাইয়া দিরা, বাট মজার বিষয় হয়েছে গিয়া তারা ইজন বেটা তাইন কইলাম কত ইতা কইরা আমি জানি না কত, তোমরা যত মনে কত দিলাও কারণ ইতা ছাড়টিল লাগে তারা তাইন লইরা, সো বেটা কইরা আমার পরে যেনে তুমিও প্রেস করো, সো হেও প্রেস করে কইরা ফুলার বেলুন রে,
সো অতটা বেটার হয়েছো আমি যদি তুমি সেই প্রাইস লই। সো আমি আল্লাহর কাছে গিয়া মিঙ্গো থার গডর হয়েছে গিয়া জব তো লাগবো এটা এটা বিভিন্ন তো হয়েছেন। সো তোমরা যত মনে হতো দিল, সো আই থিঙ্ক আমরা 1 পাউন্ড দিছিলাম মনে হয়। আমরা আগে আরও 3টা ফুরুত্তা আসলা, সো তারাই 1 পাউন্ড 7টা লইয়া 3 পাউন্ড 7টা লইয়া 2 পাউন্ড দিছে নাই গাছ। সো বেটাই আমার ফোয়ারে হইয়া কাউন্ট করার লাগে, সো তাই কাউন্ট করা। আর এখন যেটা করা তার নামর ফার্স্ট লেটার লেখরা ও দেখা হারা যার যত মন হয় কইন্স পেনি দিয়া দিয়া যায় গা মানুষে। তার নাম লাস্ট সার নেম যেটা হয় ওটা স্পেল করার লাগে কইরা এখন। আর এখন তান্ডে কইলাম জানি দেখাও সাই তুমি কিতাব বানাইছো। সো একটু এসে গিয়া ক্যাট ক্যাটর ফাইনাল লুক হইছে ওটা। তারপর আমরা যেটা করলাম প্রায় জমি গেছে 3টা। আমরা মোটামুটি ভোক লাগছে, আমরা কিছু খাইছি ১৬ পাউন্ড বাংলার প্রায় ১৫০০০ সো বাচ্চাদের কাপড় দেখলাম অন্য খানি অলরেডি আছে। আর আমরা এখন খাওয়া দাওয়া করবো, একটুকু রেস্ট লইমু। আর তো আমরা কাছে একটু সময় আছে যেহেতু খানিদানি পরে আমরা চেষ্টা করলাম। আনার মাঝে দেখলাম কিছু জুয়েলারি, সো আমার হাজবেন্ডটা হইলো আমার এত জুয়েলারি তা আমি নানা করছিলাম। তারপরও কইরা কিছু লইলাম, তারপর আমি চেষ্টা করলাম তান চয়েছ একটা ইয়াররিং দিছুন লইয়া দেখতে পারা। নেক্সট ব্লগ আমি শেয়ার করবো নি আমরা কিতা লইছি, তেমন কোনো দেখানির মতো শপিং আমরা করছি না। সো আশা করলাম আজকের ব্লগটা আপনার কাছে ভালো লাগছে। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার লোকে তা বা আরও সুন্দর সুন্দর ভিডিও আইব। সো আজকে তখন পর্যন্ত আল্লাহ হাফিজ।